স্বপ্না ফ্রম স্বপ্নাস মেকওভার। হ্যাঁ, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, অবশ্যই সেটা দেখো। একটু ইউনিক করার চেষ্টা করেছি, সেটা অবশ্যই জানাবে, কিন্তু তার আগে একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে নিই। সেটা হলো নভেম্বরে 28 তারিখে 2021 একটা গ্র্যান্ড ওয়ার্কশপ হতে চলেছে কলকাতাতে, যেটা ওয়ান ডে সেমিনার হবে এবং তাতে দুটো গ্র্যান্ড লুক থাকবে, দুটো ইউনিক লুক থাকবে, অবশ্যই আলট্রা এইচডি ওয়াটারপ্রুফ অ্যান্ড একটা অন্য ধরনের লুক থাকবে, দু ধরনের লুক ওখানে করে দেখানো হবে। এবং এটার যে কোর্স ফিটা যেটা আমরা রেখেছি সেটা খুবই ন্যূনতম, খুবই সামান্য, অনলি 2000 রুপিস, ইনক্লুডেড লাঞ্চ অ্যান্ড সার্টিফিকেটও এখানে প্রোভাইড করা হবে। সো যারা যারা ইন্টারেস্টেড ঝটপট নাম এনরোল করে নাও, স্ক্রিনে কিন্তু নাম্বারটা অলরেডি দেওয়া আছে। এছাড়াও আমাদের আসামে সেমিনারের জন্য আবার সিট বুকিং স্টার্ট হয়ে গেছে, সেটা সেপ্টেম্বরের 3rd উইকে আমরা চেষ্টা করছি করার, তো সেটারও অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড অফকোর্স আমার একাডেমিক কোর্স যেটা 3 মাসের হয়ে থাকে সেটার অ্যাডমিশন তো চলছেই। তো ইয়াস, 3টে ইনফরমেশন দিলাম, যেটা যার মনে হবে ছটপট ফোন করে কিন্তু নামটা রেজিস্টার করে নিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অ্যান্ড আমার ইনস্টাগ্রামটাকেও ফলো করবে, পেজটাকেও লাইক করো প্লিজ, বিকজ তোমাদের সাথেই কিন্তু আমি চলতে চাই, একা তো চলা যায় না। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই এখন আজকের ভিডিওটা। আজকে ময়েশ্চারাইজারটা আমি সিটাফিল ইউজ করেছি, ক্লিনজিং এবং টোনিংটা আমি আগেই করে রেখেছিলাম। ময়েশ্চারাইজারটা লাগাচ্ছি সিটাফিল, যেটা প্রবলেমেটিক স্কিনের জন্য খুবই ভালো, এছাড়াও সব স্কিনেই খুব ভালো যায়। দেন সব সময়ের মতন আমি আই মেকআপটাই আগে করব। তো আমি এলেগালের একটা ব্রাউন পমেন্ড নিয়েছি, যেটা দিয়ে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি, তারপর আমি আমার আই মেকআপটা শুরু করব। আমি আমার সুবিধার জন্য আই মেকআপটা আগে করে ফেলি, বাট তোমরা কিন্তু ফেস মেকআপ করেও আই মেকআপটা করতে পারো। তারপরে আমি ফেরারুচির একটা কনসিলার দিয়ে আমি ক্লিন আপ করে নিচ্ছি, বিকজ এতে আমার একটা গাইডলাইন হয়ে যায় যে আমার আইব্রো লেন্থ কতটা হয়েছে, প্রপার আমি বুঝে যাই এবং সেই হিসাবে আই মেকআপটা আমি করে থাকি। এবং সেই ফেরারুচির কনসিলার দিয়েই কিন্তু আমি আমার আই মেকআপের বেসটা করে নিচ্ছি, এর ওপরেই আমি আই মেকআপ করব। তো বেসটা করার পর আমি একটু ছোট্ট বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করে একটু পাউডার দিয়ে ওটাকে সেট করে দেব। আজকের আই মেকআপটা একটু অন্য ধরনের হচ্ছে, আজকের বলতে পারো একটু ড্রামাটিক বা একটু ফ্যান্সি গ্ল্যাম মেকআপে এই ধরনের আই মেকআপ আমরা করে থাকি। দেখো তোমরা কীভাবে করছি। আই মেকআপের কালারগুলো পুরোপুরি আমরা আউটফিটের ওপর বেস করেই করে থাকি, তো যেহেতু আজকে আমার মডেলের আউটফিটটা একটু পার্পলের দিকেই, তো সেই হিসাবে আমি পার্পলেরই একটা আই মেকআপ করছি। বাকি তোমরা তোমাদের ইচ্ছা মতন কালার দিয়ে কিন্তু সেম আই মেকআপটা করতে পারো। তোমাদের এত এত ভালোবাসা পাই বলেই আমি চেষ্টা করি এত বিজি স্কেডুলের মধ্যে থেকেও ভয়েস দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য। এছাড়াও আমার ইনস্টাগ্রামটা তোমরা ফলো করবে, যেটা সেম স্বপ্নাস মেকওভার অ্যান্ড বিউটি স্টুডিও দিয়ে আছে। ওখানে আজকাল আমি একটু বেশি অ্যাক্টিভ থাকি, ওখানে আমি লাইভ আসি মেকআপ নিয়ে। তো প্লিজ আমার ইনস্টাগ্রামটা অ্যান্ড ফেসবুক পেজ যেটা আছে স্বপ্নাস মেকওভার অ্যান্ড বিউটি স্টুডিও, প্লিজ আমার পেজ অ্যান্ড ইনস্টাগ্রামটা লাইক অ্যান্ড ফলো করতে কিন্তু একদমই ভুলবে না।
ইনস্টাগ্রামে আমি রিসেন্ট গিভ অ্যাওয়ে দিয়েছিলাম, আবার আমার নতুন একটা গিভ অ্যাওয়ে হতে চলেছে, সেটার জন্য তোমরা আমার ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করো, খুব মজা আমারও হয় এবং যারা পেয়েছে গিফটগুলো তারাও ইনস্টাগ্রামে দিয়েছে, তোমরা দেখে নিও, ভালো লাগে আমাদের তোমাদের সাথে এইভাবে সোশ্যাল মিডিয়ার থ্রু যে তোমাদের সাথে আমরা অ্যাটাচ থাকি, সেটা একটা সত্যি আলাদা অনুভূতি। ওকে, তো কথায় কথায় দেখে নাও আই মেকআপটা আবার। তো আমি ক্রিজটাকে কাট করলাম একটা অন্য রকমভাবে এবং দেন আমি একটু ব্লেন্ডিং করার পর কিন্তু আমি আর একটা উইংস করব, তার জন্য আমি দেখো আবার ক্লিন আপ করছি আইটাকে, কারণ আইয়ের কর্নারে আমি আর একটা উইংস বার করব, সেই জন্য আমি ভালো করে আবার একটা বেস করে নিচ্ছি। উইংসটা করার পর আমি একটু গ্লিটার দিয়ে দিয়েছি, সেটা তোমরা নাও দিতে পারো আবার দিতেও পারো, এবং ওয়াটার লাইনে আমি দিয়েছি ফেসেস কানাডার টিল শেড, যেটা একটা পেন্সিল কাজল, সেটা আমি ওয়াটার লাইনে দিয়েছি। এরপর আমাকে একটা কনসিল করতে হচ্ছে, কনসিলটা করার পর আজকে যে ফাউন্ডেশন আমি ইউজ করেছি সেটা হচ্ছে ববি ব্রাউনের ফাউন্ডেশন দিয়েছি, এবং আজকের আমার মডেলের ফেস কিন্তু ভীষণ পিম্পলসে ভরা এবং ভীষণ মার্কসও ছিল, তার জন্য আমাকে ফেসটাকে না দুটো তিনটে লেয়ারে করতে হয়েছে, বিকজ একটা লেয়ারে লিকুইড ফাউন্ডেশন দিলেও সামহাও ওই মার্কসগুলো দেখা যাচ্ছিলো। তো আমাকে লাস্টে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে ফেরার উচিত যে কনসিলারটা আমি ফার্স্টে দিয়েছিলাম সেই কনসিলার দিয়ে আমাকে একদম ববি ব্রাউনের ওপরে লাস্টে আবার একটা লেয়ার বানাতে হয়েছে। তোমরা প্লিজ দেখতে থাকো। মেকআপের সময় সবসময় ছোট বিউটি ব্লেন্ডারও কিন্তু রাখা উচিত, কেন কি ফেসের কিছু কিছু জায়গা আছে যেখানে বড় বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা ব্লেন্ড করতে পারি না, তো যেরকম চোখের নিচটা বা নাকের সাইডে স্পেসিফিক কিছু জায়গা থাকে যার জন্য তোমরা ছোট বিউটি ব্লেন্ডারও সবসময় রাখবে। অ্যাগেইন আমি ফেরার উচিত যেটা আমি বলেছিলাম সেই কনসিলার দিয়ে আমি আবার একটা লেয়ার করে নিচ্ছি, যাতে কি না একটুও দাগ ভিজিবল না হয়। এবার পুরো জিনিসটাকে আমাকে সেট করতে হবে, তার জন্য আমি ইউজ করেছি ববি ব্রাউনের বেনানা শেডের লুজ পাউডার, যেটা ভালো করে ব্রাশ দিয়ে বা বিউটি ব্লেন্ডার দিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাগেন এটা কিন্তু আমার একটা ক্লাস ডেমনস্ট্রেশনই হচ্ছে, বলার কিচ্ছু নেই, প্রত্যেকবারের মতন তোমাদের সাথে আমি শেয়ার করি। আজকেও এখানে মেয়েরা লিখছে প্রত্যেকটা প্রোডাক্ট, তো তোমরাও যদি এরকম কোর্স করতে চাও প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করো, এখানে একাডেমি কোর্স করানো হয়, বাকি ডিটেলস সব কিছু জেনে যাবে, তার জন্য তোমাদেরকে ফোন করতে হবে, স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে। তো খুব ভালো লাগে তোমাদের ফোন যখন আসে, খুবই ভালো লাগে, এত দূর দূর থেকে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আসো, পিজিতে থেকেও অনেকে ক্লাস করো, থ্যাংক ইউ এত ভালোবাসার জন্য, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। তো আই মেকআপটা আমি কমপ্লিট করছি, তার আগে আমি চোখের নিচে একটু ট্রান্সলুশন পাউডার দিয়ে দিলাম এবং তারপর আমি আই শেডিং দিয়ে দিলাম পার্পল কালারের, এবং এক্সেস পাউডার যেটা সেটা অবশ্যই ডাস্ট করতে কিন্তু ভুলবে না। ব্লাশার হিসাবে আজকের আমি টার্টের ইউজ করেছি, টার্ট ব্লাশার, যেটা খুবই সুন্দর। দেন আমি ল্যাশ কার্ল করছি পিএসির একটা কার্লার দিয়ে, মাস্কারা যে কোনো মাস্কারা, ব্যাস ওয়াটারপ্রুফ হতে হবে, সেটা তোমরা মেবলিন নিতে পারো, লরিয়েল নিতে পারো, আমি নিয়েছি কিকো মিলানো যেটা আমি এখন করছি, যে কোনো মাস্কারাই যেটা ওয়াটারপ্রুফ হবে সেটাই ভালো। হাইলাইটার আজকে যেটা আমি ইউজ করেছি সেটা হলো বিউটি গ্লেজের হাইলাইটার, এটা ভীষণই রিজনেবল অথচ খুবই ভালো।
স্পেসিফিক জায়গাতেই কিন্তু হাইলাইটারটা ইউজ করবে, পুরো মুখে লাগাবে না, সেটা বেশি ভালো দেখতে লাগে না। দেন আফটার আমি আবার একটু লোয়ার ল্যাশে মাস্কারা দিয়ে দিচ্ছি, কারণ সামহাও আমার মনে হলো নিচের ল্যাশে একটু সাদা সাদা লাগছে, এগুলো পুরোটাই নিজের ওপর। ল্যাশ লাগিয়ে ফেললাম, ল্যাশটা আমি পিএসিরই লাগাচ্ছি, এটা আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড। আজকে যেটা স্পেশাল জিনিস দেখাবো সেটা হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ। আমি শপারেলের প্যালেট থেকে দুটো কালার নিয়েছি, ব্লু অ্যান্ড পিঙ্ক, যেটাকে মিক্স করে আমি পার্পল বানিয়েছি এবং সেটাই আজকের আমার লিপ কালার হিসেবে ইউজ করা হয়েছে। তো সেটাও একটা শেখার জিনিস, যেটা আই মেকআপেও করা হয় এবং লিপ কালারও আমরা বানিয়ে থাকি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং আজকে আমার মডেল রেডি, ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, পেজ লাইক করো, অ্যান্ড টাটা। আজকের জন্য আবার কিছু নিয়ে আসবো তোমাদের সাথে আড্ডা মারতে, সবাই ভালো থেকো, বাই বাই।